হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরও একটা ছাকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, মাত্র 1 কাপ সুজি আর 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারবে দারুণ মজাদার একটি নাস্তা। এই নাস্তাটি বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমেই চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইটাকে গরম করে নিয়েছি। এইবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তো একদম ঝাঁকানাকা করে 2 চামচ ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ঘিটাকে একটু মেল্ট করে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। তারপরে দেখো, এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। এখানে 150 গ্রাম সুজি আছে। তোমরা কিন্তু সুজির পরিমাণটা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে সুজিটাকে ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিতে হবে। সুজিটা যেন কোনো রকমভাবে পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে একটু ভেজে নেব। তো দেখো, সুজিটাকে কিন্তু লাল লাল ভাজবো না, একটু সাদা সাদা ভাব কিন্তু রেখেই সুজিটাকে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু ঘিয়ের সঙ্গে সুজিটাকে ভাজতে হবে। আর ঘিয়ের সঙ্গে সুজিটা ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ সারা রান্নাঘর একদম ময়ময় করবে, মানে দারুণ একটা গন্ধ বের হবে। এবার দেখো, এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। পুরো গুঁড়ো দুধটাই আমি সুজির মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু 2 প্যাকেটও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে গুঁড়ো দুধটাকে সুজির সঙ্গে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এইবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো জল, মানে যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এখানে আমি জল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে এখানে লিকুইড দুধও দিতে পারো, এতে কিন্তু আরও দুর্দান্ত টেস্ট হবে। এইবারে দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 1/2 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনিটা অ্যাড করে দেবে। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা দেওয়ার পরে দেখবে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে, মানে চিনিটা গলে যাবে, তখন চিনি থেকে বেশ অনেকটা জল গলতে শুরু করবে। তো চিনিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। তা দেখো, একদম সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেবো। এতে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখো, খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু মেশানোর কাজটা করতে হবে। তো দেখো, সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমাদের রান্না করা হয়ে গেছে আর কড়াই থেকে দেখো ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। 3-4টে এলাচ একটু ঝাঁকানাকা করে গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবারে সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। আর সুজি কিন্তু আমাদের রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সুজিটাকে এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সুজির মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এইবারে সুজির এই মিশ্রণটিকে একটু ঠান্ডা করে নিতে হবে, কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, উষ্ণ গরম থাকা অবস্থায় সুজির এই মিশ্রণটিকে আমাদের মেখে নিতে হবে। তো দেখো, হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মেখে নেব। এই সময় আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। তো দেখো, নিয়ে নিলাম একটু ঘি, হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে সুজির মিশ্রণটিকে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেব। তো মাখতে মাখতে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ময়দা। তো বড় চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিলে কি হবে, সুজিতে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর একটা আঠালো ভাব এনে দেবে। সেই জন্য 2 চামচের মতো ময়দা আমি দিয়ে দিলাম। তারপরে ময়দাটাকে দিয়ে সুজির মধ্যে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, সুজির এই মিশ্রণটিকে যত ভালোভাবে মাখবে পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে, কোথাও কিন্তু ফেটে যাবে না। তো সুজির এই মিশ্রণটিকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে বড় বড় করে 3টে লেচি আমি কেটে নিলাম। মাত্র 1 কাপ সুজি দিয়ে পরিবারের সকলের জন্যে অনেকগুলো পিঠে বা নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে দেখো, লেচিগুলোকে বেলে নিতে হবে। তার জন্য লাগবে আমাদের এই রকম একটা বেলুন চাকি। আর বেলুন চাকিতে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে একটা করে লেচি নেব আর এইভাবে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বড় একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে।
আর এই রুটিটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি মোটাও না হয়ে যায়, সেই রকম একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো নিয়েছি একটা ছোট্ট কৌটোর ঢাকনা, তো এইরকম একটা ছোট্ট কৌটোর ঢাকনা নিয়ে নিতে হবে, আর রুটির মাঝখান থেকে এইভাবে একটু কৌটোর ঢাকনা দিয়ে কেটে নেব, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর সাইজটাও বেশ সুন্দর লাগবে। তো এইভাবে দেখো কেটে নিলাম, আর এই যে যে এক্সট্রা সুজির মিশ্রণটি আছে এটা কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে আবারও কিন্তু আমরা পিঠে তৈরি করে নেব। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল একই সাইজের, এইভাবে কিন্তু প্রত্যেকটা নাস্তা বা পিঠে আমি তৈরি করে নেব। তো দেখো অনেকগুলো নাস্তা বা পিঠে আমি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এইবার এই পিঠেগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে বেশ কিছুটা পিঠে বা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে যে পিঠেগুলো একদম ফুলে ফুলে ছোট্ট ছোট্ট বলের মতো একদম ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছো পিঠেগুলো কত সুন্দর একদম ফুলে ফুলে বলের মতো তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে পিঠেগুলোকে বা নাস্তাগুলোকে ভাজবে, তাহলে দেখবে পিঠেগুলো এরকম বলের মতো ফুলে উঠবে। তো একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠগুলোও কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 2 মিনিট পর থেকে দেখবে পিঠেগুলোতে কালার ধরতে শুরু করেছে, তো দেখো কত সুন্দর গোল্ডেন কালার ধরতে শুরু করেছে। আর এই পিঠেগুলোকে এইভাবে কিন্তু এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে কিন্তু পিঠেগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে দেখো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার একটি প্লেটে আমি সমস্ত পিঠেগুলোকে তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি বাচ্চার পিঠেগুলোকেও তেলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু পিঠেগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে সমস্ত পিঠেগুলো বা নাস্তাগুলোকে ভেজে নিয়েছি, এইবার একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ সমস্ত পিঠেগুলোকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম, আর পিঠেগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর, ভীষণ টেস্টি খেতে হয়। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের এই সহজ সুন্দর নাস্তা রেসিপিটি বা পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।